কোচবিহারের মেখলিগঞ্জে কুচলি বাড়িতে বাবাকে খুন করে আত্মঘাতী হলো ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে কর্মসূত্রে টফসুল হোসেন ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক মেখলিগঞ্জের কুচলি বাড়িতে আসেন এক মাস আগে। কোচবিহারের শুকটা বাড়ির বাসিন্দা ছিলেন তারা। স্থানীয় একটি স্কুলে জলের ট্যাঙ্কি তৈরির কাজ করছিলেন তারা। তাদের সঙ্গে আরও এক যুবক ছিল। অভিযোগ, ভোর রাতে টফসুল হোসেনকে লাঠি দিয়ে মেরে খুন করে তার ছেলে। এরপর স্কুলের বারান্দায় আত্মঘাতী হয়। গোটা ঘটনা দেখে পালিয়ে স্থানীয় এক বাসিন্দাকে জানান তাদের সঙ্গে থাকা যুবক। ঘটনার পর শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা প্রথমে ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরে বিদ্যালয়ের ভেতরে আরও একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছয় কুচলিবাড়ি থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামাপদ অধিকারী বলেন, না তো কোনো রাত্রিবেলা আমি শুনি নাই, আমি জানি না যেটা। আচ্ছা, সত্য কথা বলতে রাত্রিবেলা আওয়াজ হওয়ার পরে আমি যখন বলি দাদা কিসের আওয়াজ হচ্ছে, তারপরে ছোট ছেলেটা বলতেছে কিছু হয়নি বলে বের হয়ে আসলো আমার বাড়িতে। আমার বাড়িতে বের হয়ে আসে বলে যে কাকা আমাকে বাঁচান, বলে কী হয়েছে বলে ওই ছেলেটা ওর বাবাকে মারধর করে শ্বাস করে দিয়েছে। তারপরে আমি ছেলেটাকে আটক করি। আটক করানোর পরে রাত 3:30 বাজে, তখন আমার পঞ্চায়েতকে আমি ফোন করি। তারপরে কুচলিবাড়ি এসেছিলেন এই আমার পরিমল স্যার, পরিমল স্যারকে আমি ফোন করি। পরিমল স্যার ফোন রিসিভ করে বলেন আসতেছি, আসতেছি বলে রাত ইয়ে হয়ে গেল, প্রভাত হয়ে গেল। তারপরে আসলেন না, তারপরে পঞ্চায়েত সাহেব আসে, তারপরে আমাদের পুলিশ প্রশাসনের দিক থেকে সবাই আসে। আমি তো আজ যখন সকালবেলা হলো আমি ভয়ে ওইখানে যাইনি, আর যখন পারিবারিক সবাই এসে একটা জমায়েত হয়ে গেলো, তারপরে দেখতেছে যে ছেলেটা ঝুলে আছে স্কুলের বারান্দায়, আর ওর বাবা ভিতরে কী অবস্থা আছে আমি ভেঙে যাই। হ্যাঁ, সে ওদের সাথেই ছিল, ভয়ে আমার বাড়িতে এসে আমাকে বলছিল যে বাঁচাও।